আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে চরম উদাসীন বিসিবি। টুর্নামেন্টের আগে খেলবে মাত্র 3 ওয়ানডে। এ দল নিয়ে দায়সারা প্রস্তুতির পরিকল্পনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। বিশ্বকাপ এলেই কোনো না কোনো ইস্যুতে টালমাটাল থাকে দেশের ক্রিকেট। সাকিব তামিম দ্বন্দ্বের কারণে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে পরিস্থিতি ছিল ভয়াবহ, যার প্রভাবে মাঠের পারফরমেন্সেও ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন এসব কারণেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি টাইগাররা, অর্জন করতে পারেনি উল্লেখযোগ্য সাফল্য। তবে ক্রিকেটারদের দাবি এবার টি-20 বিশ্বকাপের আগে ড্রেসিং রুমের পরিবেশ আগের চেয়ে ভালো। শান্ত অনেক হেল্প করতেছে, এক্ষেত্রে ও ইম্প্রুভ করতেছে, আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে। এই একটা বাক্য শোনার জন্য কত প্রতীক্ষা। ড্রেসিং রুমে পরিবেশ ভালো, সৌজন্য করে বিতর্ক না বাড়াতে এ কথা এর মধ্যে অনেকেই বলেছেন। তবে তাসকিনের মুখভঙ্গিতে স্বস্তির ছাপ লক্ষণীয়। এই সিনিয়র ক্রিকেটারের স্বতঃস্ফূর্ত বাচনভঙ্গিতে স্পষ্ট আশ্বাস। নিউ ক্যাপ্টেনকে সাদরে বরণ করে নিয়েছেন সবাই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুনভাবে এগোনোর শপথ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল 5টা বছর দেশের ক্রিকেটে অস্থিরতা কেবলই বেড়েছে। 2019 ওয়ানডে বিশ্বকাপের সময় মাশরাফি তামিমদের সঙ্গে সাকিবের বৈরিতা, 2021 টি-20 বিশ্বকাপে আন্ডার পারফর্মিং মাহমুদুল্লাহর নেতৃত্বে খেলা, 2022 বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম মুশফিকের অবসর ঘোষণা, আর 23 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসা। বিশ্বকাপ এলেই যেন গোলমাল। দল সামলাতে তালগোল পাকিয়ে ফেলে বিসিবিও, ফলাফল প্রতি আসরে ভরাডুবি। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেই সারা হয় দায়। তদন্তে কি পাওয়া গেল সেটাও জানা যায় না কখনো। অন্য সব কিছু বললেও তদন্ত রিপোর্ট নিয়েই কর্তাদের যত লুকোচুরি। প্রায় অর্ধযুগ ধরে এ যেন এক চক্র। 4টা বিশ্বকাপে একই অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটার ও সমর্থকদের, যার নেতিবাচক প্রভাব মাঠের পারফরমেন্সে স্পষ্ট। মাঠের বাইরের এই হজবরল অবস্থা হতাশ করে সবাইকে। বছর 7-8 আগে 2015-16-17 এই সময়টা ভালো দল ছিলাম, বোর্ডেরও দায় আছে এখানে যে আমরা ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। একটা দল তৈরি করার মধ্যে যে একটা দল তৈরি করার যে ব্যাপারটা, যে 11 জন মিলে একটা দল হবে এবং তারা একসাথে পারফর্ম করবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা, দলে কারা খেলবে সেগুলো নিয়ে সমস্যা, স্পেকুলেশন, অনেক আলাপ আলোচনা, এগুলো যত বেশি হয় দল তত বিব্রত হয়, দলের ভেতরে কিন্তু সেই দলটা আস্তে আস্তে হারিয়ে যায়। গেল বছর দুয়েক মূলত সাকিব তামিম দ্বন্দ্বেই গুমট পরিবেশ ছিল ড্রেসিং রুমে। তবে এখন তামিম নেই, নেতৃত্বে নেই সাকিবও, তাই অনুচিতের দোটানাও দূর হয়েছে। এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাত্রার লক্ষ্য টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র 3টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পুরোপুরি প্রস্তুত করতে তাই বাড়ছে এ দলের ব্যস্ততা। সেপ্টেম্বর অক্টোবরে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। শুধু তাই নয়, বিশেষ বিবেচনায় আসন্ন বিসিএলেও যোগ হচ্ছে ওয়ানডে ফরম্যাট। ওয়ানডে ক্রিকেট টাইগারদের লেগেসি আর শক্তির বড় জায়গা, কিন্তু 50 ওভারের এই ক্রিকেটই যেন এখন বিসিবির জন্য মাথা ব্যথার কারণ। দরজায় বাজছে টি-20 বিশ্বকাপ দামামা, মাস পেরুতে যে রোমাঞ্চে বুধ হবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে টুর্নামেন্ট শেষেই ব্যস্ততা কমছে না টাইগারদের। চলতি বছরই আছে আরও 4টা সিরিজ, যদিও তার 3টাতেই নেই কোনো ওয়ানডে। সব ঠিক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান স্বাগতিক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় 8 দলের মেগা সেই টুর্নামেন্টের আগে চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে মোটে 3টা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সূচি। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে তা। অর্থাৎ টাইগাররা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট খেলে।
কম সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলার অভাব ঘোচাতে এবার ভিন্ন পরিকল্পনা বিসিবির। আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাড়ছে এ দলের ব্যস্ততা। সেপ্টেম্বরে পাকিস্তান আর অক্টোবরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। আপনি যদি আমাদের এফটিপিটা দেখেন তাহলে দেখবেন যে ওয়ানডে খুব বেশি ম্যাচ আমাদের রিসেন্ট টাইমে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যারা ওয়ানডে আমাদের মোর ফোকাসড প্লেয়ার তাদেরকে এইচপি বা টাইগারে কীভাবে তাদেরকে সেভাবে তৈরি করা যায়। এ টিমের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এ টিমের মাধ্যমে যেটা হয় আমরা প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্লেভার দিতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের মোর ফোকাস প্লেয়ার যারা, আমরা যেই ফর্মেটে যেই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছি বা করবো তাদের উপরে আমাদের নজর থাকবে। এখানেই শেষ নয়, আবারও এনসিএল বিসিএল এ যুক্ত হচ্ছে ওয়ানডে ফর্মেট। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে চায় বোর্ড। সব কিছু মিলে আমরা একটা প্রোগ্রাম দিব, একটা অলরেডি এনসিএল নিয়ে কাজ শুরু করেছি আমি ডেভিড, তো এটা নিয়ে আমরা একটা সামনে চেয়ারম্যানের কাছে এনসিএল এর যে টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যানের কাছে একটা রাজি না হলে তাদের ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল। ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোলদেমায়োকে প্রায় $163,000 জরিমানা করেছে ফিফা, যা জামালকে বুঝিয়ে দিতে হবে আগামী 45 দিনের মধ্যে। আর্জেন্টাইন ক্লাবটিতে খেললেও পাওনা পরিশোধ না করায় ফিফায় নালিশ জানান বাংলাদেশ অধিনায়ক। তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। জামালকে বড় স্বপ্ন দেখিয়ে শেখ রাসেল থেকে আর্জেন্টিনা উড়িয়ে নেয় সোলদেমায়ো। সর্বোচ্চ মূল্যায়ন করে ম্যাচে পেনাল্টি কিক নেওয়ার মতো গুরুত্বপূর্ণ করে তোলে তাকে। তবে হিসেব গরমিল হয়ে যায় বেতন পরিশোধের বেলায়। খুব অল্প সময়ে সত্যিকারের রূপ বেরোতে থাকে আর্জেন্টাইন ক্লাবটির, প্রকাশ্যে আসে প্রতারণার চিত্র। প্রথম 3 মাস একটা টাকাও বেতন না পাওয়া জামাল বাধ্য হয়ে ক্লাবকে চাপ দিতে থাকেন। তবে নানা টাল বাহানায় বিনা বেতনে তার এই যাত্রা গড়ায় 7 মাস পর্যন্ত। এক প্রকার বাধ্য হয়ে 1.5 বছরের চুক্তি টার্মিনেট করে দেশে ফিরে আসেন জামাল। পাওনা টাকা নিয়ে ক্লাবের সঙ্গে চলতে থাকে দর কষাকষি। তবে কোনো সম্ভাবনা না দেখে আইনজীবীর মাধ্যমে ফিফার দ্বারস্থ হন লাল সবুজ অধিনায়ক। মাসে $12,000 চুক্তিতে জামাল ভূঁইয়ার বেতন সোলদেমায়োর কাছে বকেয়া পড়ে $84,000। তবে ছলচাতুরি আর টালবাহানার মাসুল বাবদ $71,000 গুনতে হয় আর্জেন্টাইন ক্লাবটির, সঙ্গে আছে 5% সুদ। সব মিলিয়ে সোলদেমায়োকে ফিফার ব্রাজিলিয়ান আইনজীবী আন্দ্রেস সান্তোস মিগালে জরিমানা করেন $1,62,980। বাংলাদেশি টাকায় মোটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন জামাল ভূঁইয়া, যার পরিমাণ প্রায় 2 কোটি টাকা। তবে এখনই অ্যাকাউন্ট পরিপূর্ণ হচ্ছে না বাংলার কাপ্তানের, কারণ ফিফার এই সিদ্ধান্তের বিপরীতে আপিলের সুযোগ থাকবে সোলদেমায়োর। সেটা আগামী 10 দিনের মধ্যে করতে হবে ক্লাবটির। সেখানে ফিফার এই রায় বহাল থাকলে টাকা পরিশোধে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। অন্যথায় সব ধরনের ফুটবলারের দলবদলের 3 মাসের নিষেধাজ্ঞায় পড়বে সোলদেমায়ো। এসএম ইকবাল, সময় সংবাদ। বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে 2-এ থাকা মোহামেডান। জিতলেই টানা 5ম বারের মতো শিরোপা উঠবে বসুন্ধরার ক্যাবিনেটে। ময়মনসিংহে আজ ম্যাচ শুরু বিকেল 4টায়। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে কিংস। এখন পর্যন্ত লিগে 14 ম্যাচ খেলে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। যদিও ম্যাচের আগে বিভেদের গুঞ্জন ডালপালা মেলেছে কিংস শিবিরে। 2 ফরেন রিক্রুট মিগেল দামাসেনো ও রফসান রাবেনিওর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আনিসুর রহমান জিকো ছাড়া দলে নেই কোনো বড় ইঞ্জুরি সমস্যা। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে অস্কার ব্রুজন। অন্যদিকে বসুন্ধরাকে ছেড়ে কথা বলবে না মোহামেডানও। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিংস যে একটিমাত্র ম্যাচ হেরেছে তা কেবলই সাদা কালোদের বিপক্ষে। তাই এই ম্যাচেও জয় তুলে নিয়ে কিংসের লিগ শিরোপার অপেক্ষা দীর্ঘায়িত করতে চাইবে আলফাজ বাহিনী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসি। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।